আজি আমি ইংরাজি গ্রামার বা ইংরাজি ব্যাকরণ সম্বন্ধে আমি আলোচনা করিম। তো আমি ইয়াদি দিছো, ইয়াতে লিখা আছে পার্টস অফ স্পেস। এই পার্টস অফ স্পেসের সম্বন্ধে আমি আজি আলোচনা করিম। তহতে অলপ মনোযোগেরে শুনিব আর মনোযোগ দিব। তা ইয়াত লিখা আছে পার্টস অফ স্পেস কাক বলে। তো ইয়াত আমি ইয়ার অ্যান্সার, তো ইয়ার উত্তরটো মই ইয়াত লিখিছো সেন্টেন্স বা বাক্যত ব্যবহার হওয়া প্রতিটো ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলি কোয়া হয়। ইয়াত যেনে ইয়াত আছে অনিল রিডস এ বুক। তো ইয়াত লিখা আছে অনিল রিডস এ বুক, এইটো এটা আমার সেন্টেন্স। সেন্টেন্স এইটো হয়েছে গোটেই বিলাক, এইটো সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। ইয়াত গোটেই বিলাক ইয়াত আছে, ইয়াত এটা এটা জড়ি ধরিলে এইটো এটা অনিল, এইটো এটা ওয়ার্ড। এই রিডস এইটো এটা ওয়ার্ড, এ এইটো এটা ওয়ার্ড, বুক এইটো ওয়ার্ড। ইয়াত চারিটা ওয়ার্ড লগ লাগি পেলাই এটা সেন্টেন্স হয়েছে। তো মরমর ছাত্র ছাত্রী সকল অলপ মনোযোগ দিব। তার ইয়ার তলত আকৌ আমি লিখা আছে পার্ট অফিসের কি হয় ইংরাজিত ভাষার ব্যাকরণের পার্টস অফ স্পিচ আট প্রকার। যেনে ইয়াত লিখা আছে নাউন বিশেষ পদ, দুই নম্বৰত লিখা আছে প্ৰনাউন সৰ্বনাম পদ, আৰু তিনি নম্বৰত লিখা আছে ভার্ব ক্রিয়া পদ, আকৌ চাৰি নম্বৰত লিখা আছে এডভার্ব ক্ৰিয়া বিশেষণ, তাৰপিছত পাঁচ নম্বৰত লিখা আছে এডজেক্টিভ বিশেষণ, আকৌ ছয় নম্বৰত লিখা আছে প্রিপজিশন মানে অব্যয় পদ। এইপিনে ঠাই নকৰা কাৰণে মই এইপিনে লিখিছো। ইয়াত সাত নম্বৰ ইয়াত আছে কনজাংচন মানে যজক অব্যয়, তাৰপিছত ইয়াত আঠ নম্বৰত লাষ্টত লিখা আছে ইন্টাৰজেকশ্যন বা বহুবোধক অব্যয়। তো ছাত্ৰ ছাত্ৰীসকল এইবিলাক তহঁতে ভালকৈ ঘৰত পঢ়িব। তো আজি আমি অনলাইন ক্লাছটো ইয়াত সামৰণি মাৰিলোঁ, আকৌ পুনৰ লগ পাম।